ভর্তা আমাদের কম বেশি সবারই বেশ পছন্দের আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি ভর্তা আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করবো খুবই সহজ এবং বেশ মজার আসসালামু আলাইকুম এপন সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত প্রথমে একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে ভালোভাবে পুরো হাড়িতে একটু ছড়িয়ে নিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি এক বাটি পরিমাণ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব একই রেসিপিতে আপনারা কিন্তু বড়ো চিংড়ি দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন চিংড়িটাকে আমি এক মিনিটের মতো ভেজে একপাশে করে নিলাম আর দিয়ে দিব ঝালের জন্য পনেরোটার মতো কাঁচা মরিচ আর গোটা একটা আস্ত রসুন রসুনের কোষগুলোকে একপাশে দিয়ে দিলাম আর মরিচটা কয় এক পাশে রেখে দিলাম এভাবে আমি চুলের আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মাঝে মাঝেই কিন্তু আমি নেয়ে দিয়েছি যাতে পুরোপুরি মরিচ এবং রসুনটা ভালোভাবে চারিদিক থেকে সেদ্ধ হতে পারে দেখতেই পেয়েছেন রসুন এবং মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে আর মাছটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবগুলোকে এক পাশে নিয়ে আমি এখন দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু নেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব পেঁয়াজটা কিন্তু একেবারে বেরেস্তা হবে না জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হবে এক মিনিট পরে ঢাকনা খুলে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভর্তার জন্য কিন্তু সব কিছু একেবারে ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আজকের এই ভর্তাটা তৈরি করব আমি শিল্পাটায় আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার কিংবা ব্লেন্ডারও এই ভর্তাটি তৈরি করতে পারেন তবে আমার মতো যারা একটু খুতখুতে টাইপের যারা হাতে ভর্তা খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এভাবে শিল্পাটায়ও বেটে নিতে পারেন তো সবগুলো একসাথে নিয়ে আমি এভাবে বেটে নিচ্ছি আর এই ভর্তাটা বাড়তি কিন্তু কোনো রকম পানির প্রয়োজন হয় না চিংড়ির খোসাটা যেহেতু অনেকটা শক্ত থাকে তাই এই ভর্তাটাকে আপনারা দুই থেকে তিনবার এভাবে বেটে নেবেন এতে করে চিংড়ির ভর্তাটা কিন্তু অনেকটাই মিহি হবে এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ বিলেতে ধনে পাতা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন আমরা কিন্তু চিংড়ি ভাজার সময় কিন্তু কিছুটা লবণ ব্যবহার করেছি এখন আবারও সব কিছু ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি অনেক সময় ভর্তা আমরা তৈরি করি কাঁচা পেঁয়াজ দিয়ে তবে কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে অন্যরকম টেস্ট তবে সেটা খুব একটা বাইরে রেখে খাওয়া যায় না কয়েক ঘন্টা পরে কিন্তু এটা থেকে পেঁয়াজের বাজে একটা গন্ধ লাগে এভাবে যদি আপনার ভর্তা তৈরি করেন সেটা সারা দিন বাইরে রেখেও খেতে পারবেন কোনো রকম গন্ধ হবে না তো ভর্তাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খুবই সহজ এবং বেশ মজার একটি রেসিপি অনেকে হয়তো এভাবে ভর্তা তৈরি করে খেয়ে থাকেন আর যারা খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ এরকমই কিন্তু সহজ সহজ এবং অনেক মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন ভালো থাকবি সবাই